দোলার ঘুরানটি দেখে কেউ আবার ভাইবেন না আমি আজকে শিশু পার্কে আসছি আমি হয়ে গেছি বুড়া এই বুড়া বয়সে শিশু পার্কে এসে কি করবো বলেন তো শিশুদের এত মজা দেখলে আমার না সহ্য হয় না বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর রাইডস এ বুড়া বয়সে আমরা উঠতে পারি না ওরা কি সুন্দর করে উঠা ঘুরানটি মারে কি মজা করে যাই হোক মনের দুঃখ মনে রেখে দিলাম মনে দুঃখ মনে রেখে এরপর চলে আসলাম এখানে পানিপুরি খাইতে ওরে বাবা রে এখানে দেখি এত মজার মজার টক মালটা টক কাসন্দি টক এরপর আছে কাঁচা আম টক এরপর রয়েছে স্পেশাল নাগা টক এরপর ঘনতে তুলে টক টক দইয়ের টক আমরার টক পানিপুরিওয়ালা মামাটা বললাম মামা তাড়াতাড়ি করে একটা পানিপুরি দিয়ে দেন আমারে আমার তো মনে করেন জিবে পানি চলে আসছে জীবের পানি এখন আমি কি করবো তাড়াতাড়ি পানিপুরি বানান তো মামাও আবার একদম হাই একদম পানিপুরি বানানো শুরু করে দিচ্ছে এই পানিপুরিওয়ালা মামাগুলার কথাও কথা বলবো এত বড় বড় বটকা বটকা ফুচকায়ে একটুখানি গুগনি দেয় কেমন মেজাজটা খারাপ লাগে বরং তো আচ্ছা যাই হোক মনের দুঃখ মনে রেখে দিলাম এখন শুরু করে দিলাম একদম পানিপুরি খাওয়া আমি কিন্তু আজকে এক আশিনায় নিয়ে এসেছি আমার কাজিনকে এরপর নিয়ে এসেছি আমার মামি এবং খালাকে তো আমার কাজিনকে বললাম তুই তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি আমিও খাওয়া শুরু করে দিব তারপর কাজিনের খাওয়ার পর আমি খাওয়া শুরু করে দিলাম এবং রিভিউ দেওয়া শুরু করে দিলাম আমাদের ঝাল লাগতেছে অনেক এরপর এখানে দেখতে পাচ্ছেন পানির মধ্যে ময়ূর রয়েছে ময়ূরের মধ্যে সুন্দর করে একদম রং বেরঙের কালার দেওয়া হয়েছে যাতে বাচ্চারা আকর্ষিত হয়ে এখানে উঠতে পারে যাই হোক এরপর এখানে রয়েছে মিনি কক্সবাজার মিনি কক্সবাজার এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে অবশ্যই একজনকে টাকা করে দিতে হবে যেহেতু আমি বলেছিলাম আমার মামিকেও নিয়ে এসেছি তো আমার মামাতো ভাইও কিন্তু এখানে এসেছে মামাতো ভাইকে নিয়ে আমরা একদম মিনি কক্সবাজারের ভিতরে ঢুকে গিয়েছি তো আমার মামাতো ভাই কিন্তু এই সব কিছু থেকে এত বেশি খুশি হয়েছে এত বেশি খুশি হয়েছে খুশির চটে সে কিছুতেই উঠতে পারছিল না যেহেতু আমার মামাতো ভাইটা ছোট সে সব তো উঠতে ভয় ভয় পাচ্ছিল সেজন্য আমরা কিছুতেই ওকে উঠাতে পারছিলাম না তো যাই হোক আমরা সুন্দর করে বের হয়ে গেলাম যেহেতু সে উঠতে না সুন্দর 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 করে করার জন্য আমি মামি এবং আমার চলে এলাম বিশ্বাস করেন এত 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 ওয়েদার ওয়েদার ছিল ছিল এই ছবিগুলো বেশি ভালো এসেছিল আপনারা কিন্তু অলরেডি আমার পেজে আমার ছবিগুলো দেখতে পেয়েছেন তো আমি কিন্তু এই সুন্দর জায়গাটিতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম দেখতেই পারছেন এখানে সবাই খুব মজা করে ঘোরাফেরা করছে ছবি তুলছে খাওয়া দাওয়া করছে যাই হোক কথা বলতে বলতে আমি একটি জিনিস বলতে ভুলে গিয়েছি আমি আজকে আজকে এসেছি গ্রিন মডেল টাউনের মিনি কক্সবাজারে এখানে কিন্তু কক্সবাজারের খুবই সুন্দর একটি স্বাদ পাবেন আপনারা যদিও এটা কক্সবাজার না তাও কক্সবাজারের স্বাদ নিতে কিন্তু আপনারা এখানে আসতে পারেন ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম সবাই আকাশের দিকে চেয়ে আছে তা আমার খুব মনের প্রশ্ন জাগলো কেন আকাশের দিকে সবাই চেয়ে আছে হঠাৎ করে দেখলাম এত সুন্দর একটি রংধনু উঠেছে আকাশে আমি কিন্তু অনেক বছর পর রংধনু দেখলাম আকাশে যাই হোক রংধনু দেখার পর এবং ওয়েদারের মজা নেওয়ার পর এখন আমরা চলে এলাম গরম গরম মটকা খাওয়ার জন্য মটকাচা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বানানোর প্রসেসটাও কিন্তু ভীষণ সুন্দর তো আমরা এখানে নিয়েছি মটকা তান্দুরি চা তিনটা এরপর নিয়েছি এখানে চকলেট তান্দুরি চা একটি তা আমাদের চাগুলো বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন চকলেট তান্দুরি চাটা দেখতে ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর ছিল আমার মনে হয় খেতেও বেশি ভালো লাগবে চলুন একটু ট্রাই করে দেখি তা আমি আর ট্রাই করার আগে আমার কাজিনকে বললাম তুই আগে ট্রাই কর তারপর আমি ট্রাই করব। যাই হোক এরপর আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে অনেক অনেক খেলনা বাচ্চাদের খেলার পাশাপাশি রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে এরপর এখানে রয়েছে কিছু আইটেম আইটেম গুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল এরপর ছিল এখানে রেশমি রেশমি চুরি কিন্তু আমার ভীষণ পছন্দের যাই হোক ঘুরতে ঘুরতে একদম সন্দেহ এসেছে এবং বৃষ্টি বৃষ্টি একটি ভাব চলে এসেছে তাই ভাবলাম আমাদের সাথে যেহেতু একটি ছোট্ট বাচ্চা আছে আমরা বাসায় চলে যাবো তাড়াতাড়ি তো বাসায় যাওয়ার আগে যদি কিছু না খাই তাহলে কি হয় বলেন তো একদম সুন্দর করে নিয়ে নিয়েছে আমরা এখানে স্মোদি আমরা নিয়েছি স্ট্রবেরি স্মোদি দেখতে পারছেন গুলো দেখতে কতটা সুন্দর ছিল আর প্রাইস ছিল মাত্র একশো টাকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা স্মুদি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এত বেশি সুন্দর ছিল বিশ্বাস করেন আমার ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল এইসব ওয়েদারে কিন্তু প্রিয়জনের সাথে আসলে আরো বেশি ভালো লাগে যাই হোক মেলার অপর সাইডেও কিন্তু খুব সুন্দর করেও মেলা বসেছে এবং পাশে রয়েছে একটি সু রেস্টুরেন্ট এই কিন্তু পানির উপরে ছিল আগে তো এখন কিন্তু মাটি দিয়ে একদম ভরাট করে ফেলেছে রেস্টুরেন্ট এর ভিতরে খুব সুন্দর একটি জায়গায় বাচ্চাদের জন্য খেলার স্পেস রয়েছে বাচ্চাদের এই খেলার স্পেসে ঢুকতে কিন্তু আপনাকে অবশ্যই একশো টাকা দিতে হবে তারপর কিন্তু বাচ্চারা এই সুন্দর জায়গাটি উপভোগ করতে পারবে আমি এখন রেস্টুরেন্টের একদম উপরে উঠে গিয়েছি উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু আমার একটি রিলস সবাই কমেন্টস করেছেন আপু জায়গাটা কোথায় জায়গাটা কোথায় এই জায়গাটি হচ্ছে গ্রিন মডেল টাউনের মিনি কক্স বাজার যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু সে আপনাকে দেখিয়ে দিবে কারণ জায়গাটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে এতদিনে কারণ বাচ্চারা এখানে আসলে এত বেশি এনজয় করে বিশ্বাস করেন আমি কিন্তু ওমের ওরাইশাকে নিয়ে আমার আগের একটি ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম উমের ওরাইশাকে নিয়ে আমি এখানে এসেছিলাম এবং উমায়ের ওরাইশা অনেক বেশি মজা করেছিল এত সুন্দর একটি জায়গায় যদি আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত আপনারা কাটাতে পারবেন আমরাও কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি এখন চলে যাব বাসায় অনেক বেশি লেট হয়ে গেছে কারণ ওমাই রাইসাকে ও নানুর কাছে রেখে এসেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালোবেসে চিদি সেফের পাশে থাকবেন